প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। শুরু করছি ইলমা বেহরোজের লেখা আমি পদ্মজা গল্পের দ্বিতীয় খণ্ডের চতুর্থ পর্ব, অনলাইনে রানিং পর্ব ৬৬। সেই ঝড়ের সন্ধেতে যেদিন আমির আর তোমার প্রথম দেখা হয়েছিল। বাক্য দুটি পদ্মজার নিঃশ্বাস থামিয়ে দিল। রেদুয়ান বিছানা ছেড়ে চেয়ার ট্রেনে বসল। বলল, আমির সারা বছরই ঢাকা থাকে, শুধু বর্ষাকাল আর শীতকালে গ্রামে আসে। সে সময় বর্ষাকাল ছিল, মেয়ে জোগাড় হয়ে গেছে। সেই আনন্দে আমির আমার সাথে তাস খেলে। বলে, যদি ওকে আমি হারাতে পারি, আমি যা চাইব তাই দেবে। একটু প্রশংসা করি, আমির শয়তান হলেও কথা দিয়ে কথা রাখার অভ্যাসটা ভালোই ছিল। আমার সৌভাগ্য, আমির সেদিন হেরে যাই। আমাদের আটপাড়া গ্রামের মেয়েদের আমরা কখনো স্বীকার করি না, এটা আমাদের নিয়ম। নিজের গ্রামের মেয়ে হারালে দুর্নাম হবে বড় চাচার, কারণ তিনি মাতব্বর। আটপাড়ার কোনো মেয়ে আজও আমাদের হাতে পড়েনি। তোমাকে আমি স্কুলে যাওয়ার সময় দেখি। বিশ্বাস করো, আমি তোমাকে যেদিন দেখি সেদিন রাতে ঘুমাতে পারিনি। আব্বাকে বলছি তোমাকে এনে দিতে, তিনি দিলেন না। আটপাড়ার মেয়ে তুলে আনা যাবে না, কড়া নিষেধ। তারপর অনুরোধ করেছি যাতে বিয়ের প্রস্তাব নিয়ে যাই। তখন বড় চাচা বললেন, তোমার মায়ের কথা, তিনি মুক্তিযোদ্ধা। গ্রামের অনেকের কাছে শুনেছেন তোমার মা নাকি মেয়ে বিয়ে দেবেন না। দূর দূরান্ত থেকে বনেদি ঘরের ছেলেরাও নাকি এসেছে বিয়ের জন্য, তাও তিনি বিয়ে দিয়ে দেয়নি, রাজি হয়নি। কিন্তু আমার তো তোমাকে লাগবেই। তোমার রূপ এমনই যে সারা জীবন ভোগ করলেও পানসে লাগবে না। শেষ কথাটি শুনে রাগে পদ্মজার কপালের চামড়া কুঁচকে যায়, তবে টু শব্দও করল না। রেদুয়ান বলছে, আমার এই বাড়ির প্রতি, এই পাতাল ঘরের প্রতি লোভ অনেক আগে থেকেই। তবুও আমি সেসবের কিছু না চেয়ে আমিরের কাছে তোমাকে চেয়েছি। কতটা পছন্দ করেছি ভাবো একবার, ভাবো পদ্মজা, একটু ভাবো। রেদুয়ান পদ্মজার দিকে কাতর চোখে তাকালো, তারপর চোখে মুখে ক্রোধ এনে বলল, কিন্তু হলো কি, নিজে পছন্দ করে ফেলল। আমির আমার জন্য তোমাকে তুলে আনতে গিয়েছিল। আমি জানতাম তোমার আম্মা বাড়িতে নেই, তাই এর পরদিনই আমির তোমাদের বাড়িতে যাই। কথা দিয়েছিল এশার আজানের আগেই আমার কাছে তোমাকে পৌঁছে দেবে। ধর রক্তের B3 ঘরে আমি অপেক্ষায় ছিলাম, মাঝরাত অবধি অপেক্ষা করেছি। তারপর অন্দর মহলে চলে যাই। গিয়ে শুনি আমির বড় চাচাকে হুমকি দিচ্ছে, তোমার সাথে বিয়ে না দিলে নাকি কাজ ছেড়ে দিবে। যদিও সবাই জানি আমির কোনোদিন তার পেশা ছাড়বে না, তাও বড় চাচা আমিরকে অসন্তুষ্ট রাখতে চান না, তাই কথা দিলেন তোমার সাথেই বিয়ে হবে, যেভাবেই হোক। আমিরের সাথে আমার তর্ক হয়। আমাকে তখনই আদেশ দেওয়া হয় সৈয়দকে খুন করতে হবে। সৈয়দ আমিরের সাথে বেয়াদবি করেছে, যা আমিরের গায়ে লেগেছে। ও চায় না সৈয়দ আর বেঁচে থাকুক। আমিরের আদেশ পালন করতেই হয়, কিন্তু সেদিন আমি শুনিনি। তখন বড় চাচা বলল, পদ্মজা সমাজের কাছে আমিরের বউ হলেও ঘরে তোর বউই হবে। আমি তার ব্যবস্থা করব, আমিরের সাথে কথা বলবো। আমাকে আশা দেওয়া হয়, তাই সৈয়দকে সরিয়ে দেই, সব কিন্তু তোমাকে পাওয়ার জন্য। কিন্তু অবাক কাণ্ড কি জানো, তোমার মাও সেদিন সেখানে উপস্থিত ছিলেন। মহিলা এত ভয়ঙ্কর আগে বুঝিনি। মেয়ে মানুষ হয়ে কী রকমভাবে যে নেশাগ্রস্ত দুটি মানুষকে জবাই করেছে, তুমি ভাবতেই পারবে না। রেদুয়ান থামল। সে অবাক চোখে পদ্মজার দিকে তাকিয়ে আছে। পদ্মজার কোনো ভাবান্তর হলো না, সে জানে না এই ঘটনা, চিঠিতে পড়েছে। রেদুয়ান বলল, তারপর দিন সালিশে বিয়ের প্রস্তাব দেওয়া হলো। তোমার আম্মাও রাজি হয়ে গেলেন। বলেছি না আমির দুনিয়ার সব সুখ নিয়ে জন্মেছে। তোমার আম্মা আমাকে চিনতেন না, কখনো দেখলেও বা নাম শুনলেও মুখ মনে নেই, তাই তিনি নিশ্চিন্তে বিয়ের প্রস্তাব মেনে নিলেন। বড় চাচা সমাজের চোখে কতটা মহান সেটা তুমিও জানো। 2 মাস অন্তর অন্তর দান করেন, সবার অভাব দূর করেন, চিকিৎসা করান। ওনার ছেলের বউ মানে অনেক কিছু। তোমার আম্মা তো আর ভেতরের খবর জানতেন না। সে যাই হোক, পরের কথা বলি। আমির যখন শুনল তোমার আম্মা দুটো খুন করেছে, ও চিন্তায় পড়ে যায়। আমির ধূর্তবাজ, চালাক, ও মানুষ চেনে। ও তাৎক্ষণিক বুঝে গেল তোমার আম্মা জটিল মানুষ, তাই আমাকে নিষেধ করল বিয়ে বাড়িতে আমার মুখ না দেখাতে। চিনে গেলে সমস্যা হবে। আমিরের সাথে তাল মিলিয়ে বড় চাচাও নিষেধ করল। আমি তো পদ্মজা মাঝপথে প্রশ্ন করল, আপনি এই গ্রামের ছেলে, আর আম্মাও এই গ্রামের মেয়ে এবং বউ, তারপরও আপনাকে চিনতেন না? ওই যে বললাম, কখনো হাওলাদার বাড়ির ছেলে হিসেবে দেখলেও মনে নেই, নয়তো নাম জানতেন, মুখ চিনতেন না। তাছাড়া আমাকে সত্যি অনেকেই চেনে না, নাম জানলে মুখ চিনে না, মুখ চিনলেও হুট করে দেখে ধরতে পারে না। সবসময় এইখানে থাকি, অন্দরমহলে থাকি, রাতে বের হই, ট্রলারে থাকি। এটা খুব সহজ ব্যাপার। তোমার আম্মা চিনতেন না বললে বেমানান লাগবে না। আর শুনেছি তোমার আম্মা নাকি সমাজের দিকে চোখ দিতেন না তেমন, নিজের সংসার আর 3 মেয়েকে নিয়েই থাকতেন। কথাগুলো অবহেলার স্বরে বলে রেদুয়ান থামল। পদ্মজা কিছু বলল না। রেদুয়ান ভ্রুকুঞ্চন করে বললেন, কোথায় যেন ছিলাম? পদ্মজা জবাব দিল না। রেদুয়ান মনে করার চেষ্টা করল। মনে পড়তেই আবার বলা শুরু করল, আমিরের কথা মতো সে হেমলতাকে মুখ দেখায়নি, যায়নি ওই বাড়িতে। বিয়ের 2 দিন আগে মেয়েগুলোকে ঢাকা চালান করে দেয়া হয়। সেখান থেকে আলমগীর আমিরের কথা মতো পাচার করে দেয় বিদেশে। মৃত মেয়েগুলোকে ফেলে দেয়া হয় বড় বড় নদীতে। একটা মেয়ে রয়ে যায়। সে মেয়েটিকে পদ্মজা আর আমিরের বিয়ের আগের দিন রাতে হত্যা করা হয়। তারপর আমিরের কথা মতো হাবলু আর রেদুয়ান চলে আসে হাওড়ে। অন্দরমহলে তখন আমিরের গায়ে হলুদের উৎসব চলছিল। হাওড়ে তখন তীব্র স্রোত, বাড়ি ফেরার তাড়াও ছিল। আবার মেয়েটি অনেক দূরের, তাই হাবলু মেয়েটিকে নদীর শেষ মাথায় ও হাওড়ের শুরুতে ফেলে দেয়। তখনই খেয়ালে পড়ে আরেকটি নৌকা, যেখানে মোড়ল বাড়ির পরিবার ছিল। রেদুয়ান ট্রলারের ভেতর ছিল। সে হাবলুকে তাড়া দেয় দ্রুত ট্রলার ঘোরাতে। তারপরের কাহিনী পদ্মজার জানা। পুরোটা শুনে পদ্মজা অবাক হয়ে যায়। সে হতবম্ব হয়ে প্রশ্ন করল, আর আর হানিফ মামার ব্যাপারটা? রেদুয়ান খুব বিরক্তি নিয়ে বলল, এসব ছোটোখাটো ব্যাপার। ওই শালা আমাদের সাথেরই লোক ছিল, তার আধিপত্য দেখানো শুরু করে, টাকা চাই অনেক, আমিরের উপর কথা বলা শুরু করে, হুমকি দেয়। তার চাহিদা বেড়ে যায়। অনেক দিন সহ্য করার পর একদম উপরে পাঠিয়ে দেয়। রেদুয়ান হাসল, যেন খুব মহৎ একখানা কাজ করেছে। তারপর আবার বলল, প্রান্তর আব্বা আর আব্দুল, এদের নিয়েও প্রশ্ন করবে না কি? এদের কথা জেনে তোমার লাভ নেই, দুইজনই সব জেনে ফেলার কারণে মরেছে। সহজ হিসাব, প্রান্তর বাপ আমিরের হাতে, আব্দুল আমার হাতে। এসব বাদ দাও, আমরা আমিরের কথাতে যাই। তোমাকে শুধু আমিরের গল্প শোনাবো। রেদুয়ানের কাছে কথাগুলো যেন কত স্বাভাবিক, যেন মশা মারার গল্প বলছে। পদ্মজা ভীষণ অবাক হচ্ছে। এই হাওলাদার বাড়ির আঁচ তার গায়ে এত আগে থেকেই লেগেছিল। হানিফকে খুন করতে গিয়ে তার মা খালি হাতে ফিরে আসে। তার পরদিন হানিফের লাশ পাওয়া যায়, অথচ তার মা খুন করেননি। প্রান্তর বাপ খুন হয়। প্রান্ত মুন্না থেকে প্রান্ত হয়ে ওঠে, তাদের ভাই হয়ে ওঠে। আমির শিকার করতে এসে তার প্রেমে পড়ে যায়। বিয়ে ঠিক হয়। বিয়ের আগের দিন রাতে নদীতে লাশ পাওয়া যায়। তারপর অবশেষে বিয়ে হয়। সব কিছু এক সুতোয় গাঁথা। এ কেমন যোগসূত্র? পদ্মজার মাথা ভনভন করতে থাকে। এতদিন একটা চক্র তার আশেপাশে শব্দ তুলে ঘুরঘুর করছিল। সেই শব্দ ঠিকই শুনেছে, তবে তার উপস্থিতি ধরতে পারেনি। রেদুয়ান বলল, বিয়ের দিন রাতে বড় চাচার কথায় ভরসা রেখে তোমাকে শুয়েছিলাম। ভেবেছিলাম আমির কিছু বলবে না, কিন্তু হলো কি? সে তো তোমার রূপে একেবারে কুপোকাত। তারপরের ঘটনাও বোধহয় জানো। আমির আষ্টে পিষ্টে তোমাকে আগলে রাখা শুরু করে। সবসময় বিভিন্ন কার্যকলাপে তোমার সন্দেহ হতে থাকে। এই ব্যাপারটা আমিরকে চিন্তায় ফেলে দেয়। পাহারাদার বাড়িয়ে দেয়। তোমার ওপর নজর রাখার জন্য রেখে দেওয়া হয় লতিফাকে। তাই আমিরের সাজানো দেয়াল ভেঙে পৌঁছাতে পারোনি পাতাল ঘরে। তোমার আম্মা নাকি চোখের দৃষ্টি দেখে মানুষ চিনতে পারেন। কার মুখ থেকে জানি আমির শুনেছিল। ব্যাপারটাকে গুরুতরভাবে নিয়ে নেয় আমির, সে কোনো ঝুঁকি নিতে চায় না। তোমার আম্মাকে নিয়ে একটু ভয়ও ছিল। মহিলার চাহনি কথাবার্তা খুব বেশি ধারালো আর সজাগ। আমির পরিকল্পনা করে তোমার আম্মার গলাটা আলাদা করে দিবে। মাঝপথে কাটা রাখা ভালো না। এটা কিন্তু আমার কথা না, আমিরের কথা। রেদুয়ান পদ্মজার মুখের ভঙ্গি দেখার জন্য তাকালো। পদ্মজার চোখ দুটি অগ্নিমূর্তি ধারণ করে। আমির হাওলাদার তার মাকে খুন করতে চেয়েছিল। রেদুয়ান পদ্মজার মেজাজ আঁচ করতে পেরে বলল, এমনকি খুন করতেও গিয়েছিল। পদ্মজা চৌকিতে তাকালো। তার চোখে জল টলমল করছে, সেই সাথে লাল হয়ে উঠেছে। রেদুয়ান বলল, ঘটনাটা তোমার বিয়ের কয়দিন পরের। সেখানে গিয়ে জানতে পারল তোমার আম্মা কি এক রোগ হয়েছে, মরে যাবে, সব ভুলে যাবে। সম্ভবত তোমার আম্মা তোমার আব্বার সাথে কথা বলছিল, আমার ঠিক মনে নেই, অনেক আগের ঘটনা তো। তাই আমির তার পরিকল্পনা বাদ দিল। কয়দিন পর তোমাকে নিয়ে ঢাকা চলে যাবে। এখন আর এসব করে লাভ নেই, কয়দিন পর এমনিতেই মরে যাবে। তবে যদি না মরত তাহলে কিন্তু আমিরই খুন করত। এই হলো তোমার সোহাগের স্বামী। রেদুয়ানের ঠোঁটে তিরস্কারের হাসি। কি যে আনন্দ হচ্ছে তার! শুধু পদ্মজা জানে তার কি পরিমাণ কষ্ট হচ্ছে। আমিরের প্রতি রাগ ঘৃণা নিঃশ্বাসের সাথে পাল্লা দিয়ে বাড়ছে। এই মুহূর্তে যদি তার হাত পায়ের বাঁধন খোলা থাকত, তবে সে রেদুয়ানের এই গা জ্বালা হাসি চিরচরে বন্ধ করে দিয়ে আমিরকে শেষ করে দিত। রেদুয়ান হৈ হৈ করে উঠল। আরে, আরও বাকি আছে তো, থেমে গেলে তো চলবে না। যেদিন তোমার ম্যাট্রিক পরীক্ষার ফলাফল দিল, সেদিন তোমার আম্মা প্রথম আমাদের বাড়িতে আসেন আর আমাকে দেখে চিনে ফেলেন। বিচক্ষণ বুদ্ধিমতী মহিলার মস্তিষ্ক নাড়া দিয়ে ওঠে। তিনি তোমাকে নিয়ে ভয় পান বোধ হয়। আমি রাতে দ্বিতীয় তলায় হাঁটছিলাম, রুম্পা ভাবির ঘরটা নজরে রাখার জন্য। ধীরে ধীরে হাঁটছিলাম, তাও সেই শব্দ তোমার মায়ের কানে চলে যায়। তিনি বেরিয়ে আসেন, আমাদের কথা হয়। উনি তোমার ভবিষ্যৎ নিয়ে ভেঙে পড়েন। মা হিসেবে এমনটাই হওয়ার কথা। শেষ রাতে আমি আর আমির সাথে ছিলাম। আচমকা দেখি তোমার আম্মা জঙ্গলের ভেতর ঢুকছেন। কত সাহস! মেয়ের শ্বশুরবাড়িতে প্রথমবার এসেই সন্দেহ করে পুরো বাড়ি ঘোরা শুরু করেছেন। বিন্দুমাত্র ভয় ডর নেই। জঙ্গলের ভেতরই আমাদের সব। তখন এত নিরাপত্তা ছিল না। তাই আমির ছুরি নিয়ে তোমার মায়ের পিছু ধাওয়া করে। লক্ষ্য ছিল যখনই তোমার আম্মা টের পাবে কিছু, তখনই ঝাঁপিয়ে পড়বে। কিন্তু তোমার আম্মা পুরো জঙ্গল ঘুরেও কিছু ধরতে পারেননি। এটা তোমার আম্মার ভাগ্য, নয়তো ওখানেই মরতে হতো। এখানেই কিন্তু সব শেষ নয়। তোমরা ঢাকা যাওয়ার পর উনি আরও দুইবার লুকিয়ে এই বাড়িতে ঢুকেছিলেন। দুইবারই হাবলু ওনার পিছু নিয়েছে। আমি আমিরকে চিঠি লিখি। তখন আমির জানালো, আরেকবার তোমার আম্মা যদি এখানে আসে, সঙ্গে সঙ্গে যেন মৃত্যু উপহার দিয়ে দেয়। কিন্তু তিনি আর আসেননি। কিছু না পেয়ে বিশ্বাস করে নিয়েছিল এখানে কিছু নেই, এই বাড়িতে গোপন কিছু নেই। আর নয়তো অসুস্থ হয়ে পড়েছিলেন। কিছু একটা হবে, জানি নাও তো। তোমার মায়েরও ভাগ্য ভালো, দুইবার মেয়ের জামাইয়ের হাতে খুন হতে গিয়েও হয়নি, দুইবার হাবলুর মতো জাত খুনির হাতে খুন হতে গিয়েও হয়নি। ওনার মৃত্যুটাই লেখা ছিল রোগে। সে যাই হোক, দেখো, আমির জানতো তোমার মা তোমার কতটা প্রিয়। তবুও কিন্তু নিজের স্বার্থ দেখেছে, তোমার মাকে খুন করতে চেয়েছে। এমন মানুষকে তুমি ভালোবেসেছ, রাগ হচ্ছে না ভেবে? পদ্মজা নির্বাক বাখারা, তার ভেতরে বিন্দুমাত্র ভালোবাসার অনুভূতি নেই যে। রেদুয়ান আবার বলতে শুরু করল, আমির তোমার মায়ের মৃত্যুবার্ষিকী আর বোনের বিয়ের জন্য এখানে আসেনি। তুমি ভেবেছ সব কাজকর্ম ফেলে শুধু তোমার মন রাখতে এসেছে। এটা মিথ্যা। ও এখানে এসেছে বিপদে পড়ে। কুয়েত থেকে বড় অঙ্কের টাকা অগ্রিম নিয়েছে 6 মাস আগে। বিনিময়ে 30টা মেয়ে দিতে হবে। মেয়েগুলোর গায়ে একটু দাগও থাকতে পারবে না। মেয়ে দেওয়ার কথা ছিল 1 মাস আগেই। আমরা অনেক চেষ্টা করেছি, পারিনি। সব মানুষ চালাক হয়ে গেছে, এমন কখনো হয়নি। এইবার সব উলট পালট হয়ে গেছে। আমির এর ওপর চাপ আসতে থাকে। ও টাকাগুলোও খরচ করে ফেলেছে। কি করছে কে জানে। কুয়েত থেকে হুমকি এসেছে, আরও 1 মাসের মধ্যে 30টা মেয়ে দিতে না পারলে আমাদের সম্পর্কের সব প্রমাণ বাংলাদেশ পুলিশ ঐক্যতে পাঠাবে। যেভাবেই হোক আমাদের ধ্বংস করবে। ওরা খুব ক্ষমতাশালী। বিশ্বের অনেক উন্নত দেশের সাথে তাদের চক্র সামিল আছে। আমরা সবাই এখন একটা ঝড়ে আছি, বিশেষ করে আমির আর ওর বাপ। তাই আমির এখানে এসেছে। 1 মাস শেষ হওয়ার আর 12 দিন বাকি। মেয়ে পাচার করতে হবে 8 দিন পরই। মেয়ে জোগাড় হয়েছে 9 জন। যেভাবে হোক আমাদের 21টা মেয়ে লাগবে। তাই এখন খুব চাপ। আর মরার উপর খানার ঘা হিসেবে উপস্থিত তুমি। রেদুয়ান শব্দ করে হাসল। তার হাসি যেন থামছেই না। পদ্মজা তীক্ষ্ণ স্বরে বলল, ধ্বংসের লক্ষণ শুরু হয়েছে। 200 বছর চলেছে, আর কত চলবে? কিন্তু আমরা সেটা হতে দেব না। আমি তো দেবই না। আমার জীবনে কিছু বলতে শুধু এই অংশটাই আছে, বেঁচে থাকার একটাই অংশ। যে মেয়েগুলোকে মেরেছেন তাদের না মেরে পাচার করে দিতেই তো পারতেন, সেটা কেন করলেন না? পদ্মজার ভেতরে অপ্রতিরোধ তুফান চললেও কণ্ঠ শান্ত। রেদুয়ান স্বাভাবিক স্বরেই জানালো কেন তারা এই মেয়েগুলোকে পাচার করতে পারছে না। মেয়েগুলো 2 মাস ধরে এখানে আছে। প্রথম 15 দিন বিভৎস ধর্ষণে এদের অনেক ক্ষতি হয়ে গেছে। শরীরের বিভিন্ন দাগ বসে গেছে। তখন তারা জানত না তাদের মেয়ের অভাব পড়ে যাবে। তারপরও 1 মাস ওষুধপত্র দিয়ে মেয়েগুলোর ক্ষতিপূরণের চেষ্টা করেছে, হয়নি। তাই বিগত 5 দিন ধরে তারা তাদের রীতি অনুসারে মেয়েগুলিকে পিটাচ্ছে। আজ 2 মেয়ে মারা গেছে। আগে লাশই ফেলে দেয়া হতো। 5 বছর ধরে টুকরো টুকরো করা হয়। এটাও আমিরের বুদ্ধি, যাতে কোনো মানুষের চোখে না পড়ে আর পুলিশও শনাক্ত করতে না পারে। পুলিশরাও এখন চালাক হয়ে গেছে। পদ্মজা বলল, আমি মেয়ে পাচার করতে দেব না। কি করবে? পদ্মজা নিশ্চুপ। কিছুই পারবে না। আমির তোমাকে ছেড়ে দিলেও আমরা ছাড়ব না, আর আমিরও তোমাকে ছাড়বে না। ও তোমার শরীরে আকৃষ্ট, ভালোবাসে না। যেদিন তুমি রুম্পার ঘরে রাতে ছিলে, সেদিন আমির তোমার খেয়াল রাখার জন্য না, তোমার উপর নজর রাখার জন্য রাতে ঘুমায়নি। রুম্পা কখন কি বলে দেয় সেই ভয়ে। রুম্পাকে খুন করার পরিকল্পনাও আমিরের। ও বাবলুকে পাঠায়, হাবলুর ভাই বাবলু। দুইজনই বংশগত জাত খনি। কিন্তু গিয়ে দেখে আলমগীর ভাইয়া তার বউকে নিয়ে পালাচ্ছে। তবুও বাবলুর সাথে ওরা পারত না। সেখানে তুমি বাগড়া দাও, বাবলুকে খুন করে ফেলো। কি আশ্চর্য! একদম মায়ের রূপ পেয়েছ। পুরোটা দৃশ্য কিন্তু আমির দেখেছে। ও জঙ্গলেই ছিল। এত এত চিন্তার মাঝেও তোমার এই রূপ। তুমি যখন পূর্ণাকে নিয়ে অন্দরমহলে চলে যাও, তখন লাশ সরিয়ে দেয়া হয়। তুমি পূর্ণাকে নিয়ে ঘরে যাও, তখন আমির তোমাদের ঘরে চলে গিয়েছিল। এমনকি আমিরের জ্বরও হয়েছিল। মেয়ে জোগাড়ের চিন্তায় এমন জ্বর হয়েছে। এমন অবস্থা তোমার খোনাখুনির কাজকর্ম আমিরকে পাগল করে তুলেছে। অস্থির হয়ে পড়ে। রানীকে খোঁজার নাম করে এখানে এসে পরিকল্পনা করে তোমাকে ভয় দেখানোর, যাতে তুমি ঢাকা চলে যাও। আমিরকে নিয়ে ঢাকায় চলে যাও। ওর বিশ্বাস 8 দিনে মেয়ে জোগাড় করে ফেলবে। কিন্তু এটা বিশ্বাস নেই যে তুমি 8 দিন পর ঢাকা যেতে রাজি হবে। তাই আগে থেকে কাজ এগিয়ে রাখার পরিকল্পনা করে। এমনকি তোমাকে মারতেও বলেছে, যাতে ভয় পাও। মারার পরও যখন ভয় পাওনি, তখন বলল তোমাকে রক্ত দেখাতে। যদিও একটা মেয়ের রক্ত দেখিয়েছিলাম তোমাকে। ওর বিশ্বাস ছিল স্বামীর জানের মায়ায় হলেও ছেড়ে দেবে এই গ্রাম। কিন্তু তুমি তো মুখের উপর বলে দিলে ঢাকা ফেরত যেতে রাজি না তুমি। এই সত্যি তুমি আমিরকে ভালোবাসো? ভালোবাসা কি? পদ্মজা দাঁতে দাঁত চেপে চোখের জল ফেলছে। রেদুয়ান 2 হাত নাড়িয়ে বলল, আচ্ছা, এসব ভালোবাসা টালোবাসার কথা বাদ দাও। আমির তোমাকে ভালোবাসে না। ওসব ওর নাটক। ও তোমার রূপকেই ভালোবাসছে। এখনও যে রূপের শরীর তোমার। আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না। সেখানে তো ও হালালভাবে ভোগ করার সনদ পেয়েছে। সবশেষে ভালোভাবে বলছি পদ্মজা, কোনো বাগড়া দিও না, আর সব মেনে নাও, নয়তো তোমাকে মারতে হবে। আমির না মারলেও বড় চাচা, আব্বা আর আমি তোমাকে ছেড়ে দেব না। তিনি কেন আমাকে মারবেন না? তিনি তো আমাকে ভালোবাসেন না। ভালো না বাসলেও টাকার প্রতি যেমন টান ওর, তেমন সুন্দরের প্রতিও টান আছে, ধরে রাখতে চাইতেও পারে। তোমার কাছে আমার অনুরোধ, অনেক করেছ, আর কিছু করো না। কি পান এসব করে? অর্থ পাই, শান্তি পাই। মেয়েদের কষ্ট দিয়ে কিসের শান্তি? হাওলাদার বংশে ভালো ছেলে নেই, সবই খারাপ। যারা ভালো হয়েছে তারা মরেছে। তবে জাফর ভাই, আলমগীর, এরা তো ভালো। এদের অনেক পিটিয়েও বড় চাচা, আব্বা এই পথে আনতে পারেনি। জাফর ভাই তো এই সম্পর্কে কিছুই জানে না। জাফর ভাই একটু বোকা ধরনের, অনেক স্পর্শকাতর মন, মুরগির রক্ত দেখলেই অজ্ঞান হয়ে যায়, তাই তাকে আর এই জগতে আনা হয়নি। আব্বার প্রথম ছেলে ছিল বলেই মরেনি, রাজধানীতে পাঠিয়ে দেয় পড়ার জন্য, তারপর বিয়ে করে বাইরেই চলে গেল। আর আলমগীর ভাইয়া বাধ্য হয়ে এই দলে কাজ করছে, সুযোগ পেয়েও পালিয়ে গেছে। আমির তো ছোট থেকেই তেজি, বড় চাচার কাছে আমির হচ্ছে সোনার টুকরা। এসব গল্প করতে ভালো লাগছে না আর, ঘাড়টা খুব ব্যথা করছে। এত শক্ত আঘাত দিয়েছ, ডাইনি নাকি তুমি? রেদুয়ান আলতো করে ঘাড়ে হাত বুলাতে বুলাতে বলল, আচ্ছা আসল কথা বলি, আমিরকে ছেড়ে পালিয়ে যাও। এই রাজত্বে থাবা দেওয়ার কথা ভেবো না, জীবনে কিচ্ছু পাওনি। মা জন্ম দিয়ে মারা গেল, বাপের অবৈধ সন্তান আমি। ছোট থেকে আমি অত্যাচারিত, আজও আমির আমার উপর অত্যাচার করে। অনেক দুর্বল ছিলাম, পানিতে চুবিয়ে রেখেছে, শীতের রাতে উলঙ্গ করে বেঁধে রেখেছে, পিটিয়েছে। আমির মানুষকে আঘাত করতে পছন্দ করে, মানুষের আকুতি মিনতি ওর কাছে পরম শক্তির, শান্তির। তুমি ওর কাছে থেকো না, পালিয়ে যাও, পুলিশের কাছে যেও না, অন্য কোথাও গিয়ে থাকো। ও এখন মায়া দেখাচ্ছে, যখন স্বার্থে বেশি টান পড়বে ঠিকই হাত তুলবে, খুন করে ফেলবে তোমাকে। পদ্মজা শ্বাসরুদ্ধকর কণ্ঠে বলল, কি বলছেন? তাহলে উনি আপনার কাহিনী আমাকে শুনিয়েছিলেন? রেদুয়ান পদ্মজার কথা বুঝতে পারল না, সে একটু ঝুঁকে প্রশ্ন করল, কিছু বললে? পদ্মজা কিছু বলতে পারল না, তার চোখ থেকে জল পড়ছে। পিছনের 6 বছর মিথ্যের জাল দিয়ে পেঁচানো ছিল, কিছু সত্য নয়, সব মিথ্যে, সব। আমির মাত্রই এসেছে, এখন শেষ রাত। সে পানি খেয়ে রাফেদকে বলল, নতুন মেয়ে 3টাকে খেতে দিও, চিৎকার চেঁচামেচি করলে ভুলেও মেরো না। রাফেদ বলল, আপনি ভাববেন না, সব সামলে নেব। আমির বিউটু ঘরে বসে আছে। মসজিদ বলল, আমরা যাই তাহলে, সকালে কাজ আছে আমার। আমির কিচ্ছু বলল না, কপাল কুঁচকে রেখেছে। সিগারেট ধরালো। খলিল বলল, ওই শরীরে এখন কি করবি? আমির বলল, এটা আমার ব্যাপার। আরভিদ উঁচু স্বরে ডাকল। আরভিদ সেকেন্ড কয়েকের মধ্যে আসলো। আমির বলল, বাড়ির পিছনে যাও, লতিফা থাকবে, যা দেবে নিয়ে আসবে। আরভিদ চলে গেল। আমির চেয়ারে বসে মসজিদকে বলল, গেলে যাও, দাঁড়িয়ে আছো কেন? শফিক না আসছিল, কোথায় গেল? রেদুর কাছে গেছে, খলিল বলে উঠলেন। তারপর মসজিদরে বললেন, আইও ভাই, বাড়ি যাই। পদ্মজা ক্লান্ত কণ্ঠে জানতে চাইল, ঢাকার অফিস আর গোডাউনে আমি তো অনেকবার গিয়েছি, সেখানে পণ্য দেখেছি, মেনু দেখেছি, কিছু তো মিথ্যে মনে হয়নি। আমিরের সত্যি পণ্যের ইম্পোর্ট ব্যবসা আছে, ও কাঁচা কাজ করে না। আর আমার মেয়ে, আমার নিষ্পাপ 3 মাসের মেয়েটাকে কে খুন করেছে? বাবলু করেছে? রেদুয়ান এই প্রশ্নে থমকায়। পদ্মজা অধীর আগ্রহে তাকিয়ে আছে এই প্রশ্নের জবাবের জন্য। দরজায় টোকা পড়ে, সেকেন্ড কয়েকের মধ্যে প্রবেশ করল একটা চেনা মুখ। রেদুয়ান হেসে উঠল, আরে শফিক, শেষ রাতে এখানে? শফিক পদ্মজাকে জহুরি চোখে দেখল। শফিকের এলোমেলো চুল, নোংরা চাহনি। সে রেদুয়ানকে বলল, হুঁ আসছি, আগে বল আমিরের বউ এখানে কেন? এই মেয়েরেও চালান করে দেবে নাকি? নিজে নিজেই চলে এসেছে। কোনো বিপদ? থানার কি অবস্থা? তোরা কি আজমপুর থেকে কোনো মেয়ে এনেছিস? আজমপুরের মাতব্বর মামলা করেছে, তার মেয়ে হারিয়ে গেছে। বিশাল বড়লোক, বড়লোকদের ব্যাপার সেপার তো জানিসই। আশেপাশের সব এলাকাতেই খোঁজ চলছে। আগামীকাল অলন্দপুরেও পুলিশ আসবে, তাই তোদের জানাতে এসেছি। সাবধানে থাকিস। দুনিয়ার সব ভেজাল একসাথে একবারই আসতেছে, ভীষণ বিরক্তি নিয়ে বলল রেদুয়ান। শফিক তার গোফে হাত বোলাতে বোলাতে পদ্মজাকে পা থেকে মাথা অবধি দেখল, তারপর পদ্মজার পায়ের কাছে বসল। পদ্মজার ফর্সা পা দুটিতে তার নজর পড়ে, পায়ে আলতো করে শুয়ে দিয়ে বলল, খুব সুন্দরী, কাছ থেকে প্রথম দেখলাম, মেরেই তো দিবে নাকি? শফিকের ছোঁয়া যেন পদ্মজার গায়ে আগুন জ্বালিয়ে দিল। সে হুঙ্কার ছাড়ল, একদম ছোঁয়ার চেষ্টা করবেন না, দূরে সরুন। শফিক অবাক হয়ে রেদুয়ানকে বলল, আরে এর তো তেজ অনেক, আমির সামলাই কেমনে? রেদুয়ান ঠোঁট কামড়ে হাসি আটকে রেখেছে। তার সাহস হচ্ছে না পদ্মজাকে ছোঁয়ার, কিন্তু অন্য কেউ আমিরের দুর্বলতার হাত দিচ্ছে দেখে তার খুব আনন্দ হচ্ছে। সে শুধু দৃশ্যটা উপভোগ করছে। শফিক শার্টের বোতাম খুলতে খুলতে বলল, এত সুন্দর মেয়ে হাতছাড়া করা যায় না, মেরেই যখন দেয়া হবে একটু উপভোগ করে দেখি, কি বলিস? পদ্মজার বুক ধুকপুক করছে, শেষমেশ তার ইজ্জতেও হাত পড়ছে। সে ছটফট করতে থাকে, ছোটার জন্য ছটফট করছে। পদ্মজা বাধা অবস্থায় উল্টা হয়েছিল। শফিক সোজা করে, সঙ্গে সঙ্গে পদ্মজার মসৃণ পাতলা পেট উন্মুক্ত হয়ে ওঠে। শফিকের লোলুপ ও দৃষ্টি দেখে পদ্মজার শরীর রিরি করে ওঠে। সে প্রাণপণে ছোটার চেষ্টা করছে। শফিক উল্লাসে বলল, আরে ভাই, এমন সুন্দর মেয়ে মানুষ তো দুটো দেখিনি। আমিরের উচিত ছিল আমাদের সাথে ভাগ করে নেয়া, একাই 6 বছর। আচ্ছা যাক, তুই এখানে বসে থেকে দেখবি, দেখলে দেখতে পারিস। শফিক আরও অশ্লীল মন্তব্য করে, যা শুনে পদ্মজা ঘৃণায় বুক ফেটে কান্না আসে। শফিক পদ্মজার উপর ঝুঁকতেই পদ্মজা চেঁচাতে থাকে, একদালা থুতু ছুঁড়ে দেয় শফিকের মুখের উপর। শফিকের চোখ দুটি বড় বড় হয়ে যায়। প্রবল আক্রোশে পদ্মজার আহত গালে থাপ্পড় বসায়। পুরনো ক্ষতস্থানের পুরো চামড়া ছিঁড়ে রক্ত বেরিয়ে আসে। ব্যথায় পদ্মজার সারা শরীর টনটন করে ওঠে, আর্তনাদ করে ওঠে আম্মা বলে। তখনই দুটি পায়ের শব্দ ভেসে আসে। কেউ একজন দৌড়ে এদিকে আসছে। রেদওয়ান আমিরের উপস্থিতি টের পেয়ে দ্রুত ভয়ে চেয়ার থেকে উঠে দেয়াল ঘেঁষে দাঁড়ালো। ঘরে এসে প্রবেশ করল আমির। রেদওয়ানের ধারণাই সত্যি, আমির পদ্মজার চিৎকার শুনেই চলে এসেছে। আমির এখানে আসছে জানলে রেদওয়ান শফিককে নিষেধ করত। শফিকও তো বলেনি, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। শফিক আমিরকে দেখে হাসল, বলল, আমির, এই বউ তো। চোখের পলকে সে হাসি মিলিয়ে যায়, কথা বলাও থেমে যায়। আমির থাবা মেরে ধরে শফিককে। রেদওয়ান দ্রুত বেরিয়ে যায় ঘর থেকে। এটু ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। শফিক কিছু বুঝে ওঠার পূর্বেই আমির ছুরি দিয়ে শফিকের গলার রগ কেটে ফেলে। রক্ত ছিটকে পড়ে পদ্মজার উপর। আমির নিঃশ্বাস বন্ধ রেখে ছুরি দিয়ে শফিকের 2 চোখে আঘাত করে, পেটে বুকে আঘাত করে। শফিকের মাথা 2 হাত ধরে দেয়ালে শব্দ তুলে আঘাত করে। শফিকের মুখ থেকে গ্যারগার ধরনের একটা শব্দ বেরিয়ে আসে। সেই শব্দ আর আমিরের বিশ্রী গালিগালাজে পদ্মজা ভীত হয়ে পড়ে। রক্তে সারা ঘর রক্তপুরী হয়ে উঠেছে। পদ্মজার শরীর কাঁপতে থাকে। সে কখনো আমিরকে খুন করতে দেখেনি, আজই প্রথম দেখছে। কি নির্মম তার খুন করার ধরন, কি হিংস্র তার চাহনি, তার আক্রমণ। চোখের পলকে মানুষ খুন করে ফেলেছে। পদ্মজা চোখ বুজে জোর জোরে কাঁদতে থাকল। আমিরের সারা মুখে রক্ত, চোখ দুটি ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না, হাঁপাচ্ছে। দরজার বাইরে এসে দাঁড়ালো মসজিদ, খলিল, রাফেদ আর আরভিদ। মুহূর্তে চারদিক থমকে যায়, থেমে যায় সব শব্দ। শফিকের রক্তাক্ত দেহটি মেঝেতে পড়ে আছে, চোখ দুটি যেন বেরিয়ে এসেছে, গলার রগ থেকে ছিটকে রক্ত বের হচ্ছে। যে কোনো সাধারণ মানুষের কাছে এই দৃশ্য দেখা মানে এই মুহূর্তে মৃত্যুবরণ করা। গড়গড় করে বমি করল পদ্মজা। পদ্মজার সারা শরীর কাঁপছে। এমন মানুষের সাথে সে কিছুতেই পারবে না। মুহূর্তের ঘটনায় সে হার মেনে নিয়েছে, মনে প্রাণে নিজের মৃত্যু চাইছে। এই মুহূর্তে মনে হয় ছাড়া এই মুহূর্তে মনে ভয় ছাড়া আর কিচ্ছু নেই। ভালোবাসা, রাগ, ঘৃণা, ক্রোধ কিছুই নেই। সে শুধু ভয় পাচ্ছে। অনেক হয়েছে রক্তারক্তির গল্প, এবার নতুন মোড় ধরতে হবে। শুরু করছি ইলমা বেহরোজের লেখা আমি পদ্মজা গল্পের দ্বিতীয় খণ্ডের ৫ম পর্ব, অনলাইনে ৬৭তম পর্ব। আমির হাতের ছুরি চেয়ারের ওপর রাখল, তারপর রক্তমাখা জ্যাকেট খুলে মেঝেতে ফেলল। পদ্মজা ভয়ে মিউয়ে গেছে, অস্বাভাবিকভাবে ফোঁপাচ্ছে। খলিল যত দ্রুত সম্ভব জায়গা ছেড়ে চলে গেলেন। মসজিদ তীব্র বিরক্তিতে চোখ মুখ কুচকে বিকৃত রূপ ধারণ করলেন। শফিক তাদের মতো কত কাজে লাগত, সেটাও শেষ। পদ্মজাকে তার শুরু থেকেই অপছন্দ। মেয়েটার রূপের আড়ালে তিনি আগুন দেখতে পান, যে আগুন আমিরকে ঘায়েল করে তাদের নিঃশেষ করে দেবে। কিন্তু এই মুহূর্তে আমিরকে কিছু বলে লাভ নেই, পরে সময় করে বোঝাতে হবে। মাথায় অনেক চিন্তা নিয়ে তিনিও জায়গা ত্যাগ করলেন। আমির তার গায়ের শার্ট খুলে হাত মুখের রক্ত মুছে পদ্মজার দিকে এগিয়ে আসলো। পদ্মজা আমিরের দিকে তাকানোর সাহস অবধি পাচ্ছে না। সে খুনের দৃশ্যটি বারবার দেখছে। মনে হচ্ছে এই বুঝি আমির, তার চোখ দুটি, না ভাবা যাচ্ছে না। পদ্মজা নিঃশব্দে কাঁদতে থাকলো। আমির ছুতেই দূরে সরে যাওয়ার চেষ্টা করে। আমির 2 সেকেন্ডের মধ্যে থেমে যায়, তারপর জোর করে পদ্মজাকে বসালো। পদ্মজার হাত পায়ের বাঁধন খুলে দিল। সঙ্গে সঙ্গে পদ্মজা বিছানার এক কোণে চলে গেল। সে স্থির হতে পারছে না। তার মন শরীর ভীষণভাবে অস্থির হয়ে আছে, মানসিকভাবে ভেঙে পড়েছে। আমির অনেকক্ষণ পদ্মজার ভয় পাওয়া দেখল, তারপর ডাকল, পদ্মজা। পদ্মজা হাঁটুতে মুখ গুজে রেখেছে। সে আমিরের ডাকে সাড়া দিল না। আমির উঁচু কণ্ঠে বলল, তুমি ভয় পাচ্ছ কেন? আমি তোমাকে কিচ্ছু বলবো না। তাও পদ্মজা তাকায় না। তার শরীর বিরতিহীনভাবে কাঁপছে। আমির বিছানায় উঠে আসে, জোর জবরদস্তি করে পদ্মজাকে নামিয়ে আনে বিছানা থেকে, ধমক দেয়, পাজা কোলা করে নিয়ে আসে A4 ঘরে। এই ঘরটা অন্যরকম, সাধারণ ঘরের মতো। পদ্মজাকে বিছানায় রাখতেই পদ্মজা আমিরকে জোরে ধাক্কা দিল। কিন্তু অদ্ভুত, তার ধাক্কায় আমির এক আঙ্গুলও নড়েনি। আমিরকে পদ্মজা তার স্বামী মনে হচ্ছে না, মনে হচ্ছে দানব। একটা দানব দাঁড়িয়ে আছে সামনে। সে মুক্তির জন্য ছটফট করছে আর কাঁদছে। আমির পদ্মজাকে স্থির করার চেষ্টা করে। পদ্মজা কিছুতেই স্থির হয় না। সে তার মাকে খুঁজছে, মুক্তি চাইছে। ভয়ে তার শরীর শীতল হয়ে গেছে, বাঁধ ভাঙ্গা নদীর মতো হু হু করে কাঁদছে। আমিরের ধৈর্য ভেঙে যায়, জোরে ধমক দেয়, কান্না থামাও, থামাও বলছি। পদ্মজা কান্না থামানোর চেষ্টা করে। ভয়ার্ত চোখে আমিরের দিকে তাকায়। আমির আসার সময় আরভিদকে দেখেছে। আরভিদের হাতে একটা ব্যাগ ছিল। সে পদ্মজাকে রেখে দরজার কাছে এসে আরভিদকে ডেকে ব্যাগ নিল। ব্যাগে পদ্মজার ওষুধপত্র, শাড়ি, ব্লাউজ, সোয়েটার, শাল রয়েছে। যখন বের হয়েছিল তখন বাইরে লতিফা দাঁড়িয়েছিল। ফরিনা পাঠিয়েছেন পদ্মজার খোঁজ নিতে, নয়তো তিনি খাবেন না, তাই লতিফা বাধ্য হয়ে এসেছিলেন। আমির লতিফাকে দেখে রেগে যায়। লতিফাও ভয় পেয়ে যায়। তবে আমির রেগে গিয়ে কিছু বলল না, শুধু প্রশ্ন করল, কেন এসেছে? তারপর উত্তর দিয়ে দিল, পদ্মজা ভালো আছে, এখন তুমি চলে যাও। একটা ব্যাগে যেন পদ্মজার দরকারি জিনিসপত্র দিয়ে দেয়া হয়। শেষ রাতে যেন বাড়ি পিছনে অপেক্ষা করে। আর 2 দিন থাকা হবে এইখানে। 2টো দিন পদ্মজাকে চোখের আড়াল করা যাবে না। লতিফা শেষ রাতে ব্যাগ নিয়ে আসে। আমির লতিফার কথা ভুলে যায়। তারপর যখন মনে পড়ে, আরভিদকে পাঠায়। আমির ব্যাগ থেকে শাড়ি, ব্লাউজ বের করে বিছানার এক পাশে রাখল। পদ্মজাকে বলল, তখন বমি করেছ, এখন আবার রক্তও লেগেছে, পাল্টে নাও। আমিরের কণ্ঠ শান্ত, স্বাভাবিক। কিছু মুহূর্ত আগের ঘটনার কোনো ছাপ নেই তার মুখে। সে পদ্মজার জবাবের জন্য অপেক্ষা করে। পদ্মজা জবাব দেয় না। তার ফোঁপানো ধীরে ধীরে কমে আসে, ফিরে আসে তার স্থির স্বভাবের। পদ্মজার গাল থেকে রক্ত ঝরছে। আমির তুলা এনে কিছুটা বিছানায় রাখল, আর কিছুটা দিয়ে পদ্মজার গালের রক্ত মোছার জন্য পদ্মজার এক হাত ধরে তার দিকে ফেরানোর চেষ্টা করে। তখনই পদ্মজা ছ্যাঁত করে ওঠে, দূরে সরে যায়। চোখ বড় বড় করে বলল, দূরে থাকুন, রক্ত ঝরছে তো, আমারটা আমি দেখে নিতে পারবো। পদ্মজা বাকি তুলাটুকু নিজের গালে চেপে ধরল। আমিরের আর কি বলার আছে? সে পদ্মজার সাথে কথা বাড়ানোর সাহস পায় না। বিছানার চেয়ে অনেকটা দূরে গিয়ে কাঠের চেয়ারে বসল। 2জন 2 দিকে বসে চুপচাপ থাকে। নিস্তব্ধ শান্ত পরিবেশের জন্য পদ্মজার নিঃশব্দে কান্না করাটা শুনতে পাচ্ছে আমির। সে কথা বলতে গিয়ে দেখল তার কথা ফুটছে না। আরও দুইবার চেষ্টা করার পর কথা ফুটল। কি করবে ভেবে পাচ্ছে না, অসহায় মনে হচ্ছে নিজেকে। পদ্মজা আগুন দৃষ্টি নিয়ে তাকালো, কটাক্ষ করে বলল, আনন্দ হচ্ছে আপনার? আনন্দ হওয়ার কি আছে? কিছু নেই? না। ওই লোকটিকে খুন করে নিজেকে ভালো প্রমাণ করার চেষ্টা করেছেন? নিজেকে ভালো প্রমাণ করার চেষ্টা করলে তোমার কাছে ভালো হতে পারবো? পদ্মজা থমকালো, সময় নিয়ে বলল, আপনি আমার মাকে খুন করতে চেয়েছেন, আপনি আমাকে একটার পর একটা মিথ্যা বলেছেন, আর অন্যদের সাথে নৃশংসতার কথা না হয় বাদই দিলাম, তারপরও আমি আপনাকে ভালো মনে করব? সেটাই তো বললাম। তীব্র ঘৃণায় পদ্মজা মুখ ফিরিয়ে নিল। আমির বলল, এসব কে বলেছে? মিথ্যে তো বলেনি। রেদুয়ান? সত্য তো? আমির উত্তর দিল না। পদ্মজা বলল, আমার নিজেকে নর্দমার কীট মনে হচ্ছে। আপনার মতো একটা মানুষের সাথে এতদিন বসবাস করেছি আমি। গোসল করে পরিষ্কার হয়ে যাও। মজা করছেন? না। তারপর তো ঠিকই ছুবেন, জোর করে অপবিত্র করে দিবেন। পুরুষ তো আপনি, কোনো নারী পেরে উঠবে না। নারী তো ভোগের জিনিস, ভোগ করে ফেলে দেওয়ার জিনিস। আমিরের কপালে ভাঁজ পড়ে। বলল, কবে তোমাকে জোর করেছি? আপনাকে ভালো মানুষ ভেবে, স্বামী ভেবে কখনো জোর করার সুযোগ দেয়নি। ভালোবেসে না? দয়া করে ভালোবাসার নাম মুখে নিয়েন না। আমার রূপে পাগল আপনি, আমার মতো সুন্দর মেয়ে আপনি দুটো দেখেননি, এজন্য রেখে দিয়েছেন, বিয়ে করেছেন, হালাল সনদের অধিকারে ভোগ করেছেন। আমার এই সৌন্দর্য যদি না থাকতো কবেই ছুঁড়ে দিতেন আবর্জনায়। রূপ নিয়ে অহংকার করছো? পাগল হয়ে গেছো তুমি? তাই করছি। আপনার ভাই রেদুয়ানের মনোরঞ্জনের জন্য আমাকে তুলে আনতে গিয়েছিলেন, নিজের বউকে অন্যজনের ভোগের জন্য আনতে গিয়েছিলেন। আমির হাসল, হেসে বলল, তখন কি তুমি আমার বউ ছিলে? দেখার পর হয়েছ। আমিরের হাসি পদ্মজার রাগ আরও অনেক গুণ বাড়িয়ে তুলল। আমার এই সুন্দর মুখ না থাকলে আমার জায়গা কি আপনার বিলাসবহুল বাড়িতে হতো, স্থায়ী রক্ষিতা হিসেবে? তোমার মনে হচ্ছে না তুমি বাড়াবাড়ি করছো? তোমার সাথে এমন কথাবার্তা যায় না। আপনি তো আমাকে আমার জায়গায় থাকতে দিলেন না, আমাকে আপনার স্তরেই নামতে হবে এখন, নয়তো বাঁচব কী করে? কয়দিন পর তো আমার বন্ধের ওপরও আপনার হাত পড়বে। ব্যবসায় বিপদে পড়েছেন তো? আটপাড়ার মেয়েদের। পদ্মজা আমিরের কথা কেড়ে নিয়ে বলল, জানি আমি, কিন্তু সেই নিয়ম ভেঙে আপনি আমাকে ঠিকই তুলে আনতে গিয়েছিলেন। মেয়ের প্রয়োজনে আমার বন্ধের উপর হাত দিবেন না, তার কোনো নিশ্চয়তা আছে? যেখানে আপনি আমার মাকে খুন করতে চেয়েছিলেন, তোমার বন্ধের উপর কখনো কোনো আক্রমণ আসবে না। তুমি খুব বেশি কথা বলছো, শরীরের শক্তির সাথে তো পেরে উঠি না, তাই কথা বলে মাথা খাচ্ছ। আপনার মরে যেতে ইচ্ছে করে না? এত খারাপ কাজ করার পরও নিজেকে ক্লান্ত মনে হয় না? মনে হয় না এবার থামা উচিত? আমির মেরুদণ্ড সোজা করে বসল, বলল, অনেক কথা বলেছ, এবার গোসল করে নাও, খাওয়া দাওয়া করে আমাকে সুযোগ দাও। কিসের সুযোগ? তোমাকে বাধার। আমাকে বের হতে হবে আবার। পদ্মজা অন্যদিকে ফিরে বসে, যার অর্থ সে গোসল করবে না। তার অসহ্য লাগছে আমিরকে। আমিরের খুন করার অভিজ্ঞতা দেখে হাতাহাতি করার সাহস মরে গেছে। এখন থেকে যা করতে হবে পরিকল্পনা মাফিক করতে হবে, নয়তো সে কিছুতেই পারবে না। মেয়েগুলোর মুক্তির আকুতি করে যে লাভ নেই সেটাও বুঝে গেছে। আমির চেয়ার ছেড়ে উঠে আসলো, খপ করে পদ্মজার হাতে ধরল, বলল, যাও গোসলে। ছাড়ুন, কিরমির করে বলল পদ্মজা। গোসলে যাও। গোসল করে খাওয়া দাওয়া করে ওষুধপত্র খেয়ে আমাকে ধ্বংস করার পরিকল্পনা করো। নাটক করছেন? নাটক তো তুমিও করছো, যেভাবে কথা বলছো এটা তো তুমিই না। উফ, ছাড়ুন, আমাকে বাধ্য করো না তোমাকে গোসল করিয়ে দিতে। পদ্মজা বিস্ফোরিত হয়ে তাকালো, দাঁতে দাঁত চেপে বলল, তখনই আমি মরে যাব, সেজন্যই বলছি, নিচে যাও। আমি আপনার কথা শুনব না। আমার হাতে মার কিন্তু খুব শক্ত, নরম আছি, নরম থাকতে দাও। অন্যজনকে দিয়ে মার দিয়েছেন, এবার নিজের মারাটা বাকি। মেরে দিন না, এখনই মেরে দিন। আমি কাউকে মারতে বলিনি, কিন্তু এরকম চলতে থাকলে তুমি আমার হাতে শক্ত আঘাত পাবে। পদ্মজার চোখ ফেটে জল বেরিয়ে আসে। সে ভেজা কণ্ঠে বলল, সেদিনটাও যে আমাকে দেখতে হবে আমি জানি, তাহলে এখন কেন দরদ দেখাচ্ছেন, নাটক করছেন কেন? পদ্মজা, আমার দেরি হয়ে যাচ্ছে, সময়টা আমার কাছে খুবই মূল্যবান, 2 দিন ধরে ঘুম হচ্ছে না, মাথা চড়ে আছে, কথা শোনো। পদ্মজা কিছু বলার মতো খুঁজে না পেয়ে থুতু ছুঁড়ে মারল। আকস্মিক ঘটনায় আমির হতভম্ব। পদ্মজা কথায় কথায় থুতু ছুঁড়ে দিচ্ছে, যা অপমানজনক। কিন্তু আমির কোনো প্রতিক্রিয়া দেখালো না। সে পদ্মজাকে জোর করে টেনে নামালো, বলল, গোসলে যাও। গায়ের জোর দেখাচ্ছেন? দেখাচ্ছি, 6 বছর তো জোরই দেখিয়েছেন, তোমার সম্মতিতেই দেখিয়েছি। পদ্মজা আমিরের চোখের দিকে তাকালো, শান্ত, গভীর, কিন্তু ক্লান্ত দুটি চোখ। হিংস্রতায় বিন্দুমাত্র রেশ নেই। খাড়া নাক, পাতলা ঠোঁটে হালকা গোলাপি ছাপ, থুতনিতে কাটা দাগ, এলোমেলো চুল, কপালে দারুণ দুটো ভাঁজ। উত্তপ্ত চেনা নিঃশ্বাস মুহূর্তে মনে করিয়ে দেয় প্রাণের স্বামীর কথা। কত কত আদর, সোহাগ, ভালোবাসার ছন্দ এই মানুষটিকে ঘিরে। ঘৃণার মোটা দেয়াল ভেঙে ভালোবাসার অনুভূতিটা কি অদ্ভুতভাবেই ছুঁয়ে ফেলল পদ্মজাকে। তখনই কানে ভেসে আসে রেদুয়ানের কথাগুলো, ভেসে আসে মেয়েদের চিৎকার। চোখের সামনে রঙিন পর্দাটা সরে গিয়ে হয়ে ওঠে ক্রোধী। পদ্মজা চাপা স্বরে আমিরকে জানায়, শেষ অবধি আমি পদ্মজাই থাকব। আমির পদ্মজার স্বরেই বলল, পারবে না, আমার সাথে তুমি পারবে না। বিশ্বাস করো, গায়ের জোরে, বুদ্ধির খেলায় আমার সাথে পারবে না এমন মানুষ জন্মেছে, সেটা আমি বিশ্বাস করি না। তবে কোনো অনুভূতি জন্মালেও জন্মাতে পারে। আমিরের শেষ কথাটা দেয়ালে দেয়ালে প্রতিধ্বন্দ্বী তুলে। কোনো অনুভূতি কি তলোয়ারের চেয়েও ধারালো হয়? সত্যি কি অনুভূতি কারো ধ্বংসের কারণ হতে পারে? তাহলে সেই অনুভূতি পদ্মজা কোথায় পাবে, যে অনুভূতি দিয়ে আমিরকে নিঃস্ব করে মৃত্যুর দুয়ারে পাঠানো যাবে? শেষ হবে 200 বছরের পাপ। আমিরের পদ্মবতী হয়ে উঠবে শুধুমাত্র পদ্মজা। শুরু করছি ইলমা বেহরোজের লেখা আমি পদ্মজা গল্পের 2য় খণ্ডের 6তম পর্ব। আমি পদ্মজা গল্পের রানিং 68তম পর্ব এটি। পদ্মজার শরীর ঘামে ভিজে একাকার। প্রচণ্ড গরম লাগছে। সকালে খুব ঠান্ডা ছিল। সোয়েটার পরার পরও তার শরীর কাঁপছিল। তাই আমির পদ্মজার গায়ে শাল পেঁচিয়ে দিয়েছিল। তারপর তো আমির বেরিয়েই গেল। এখন পদ্মজা গরমে ঘামছে। সময়টা দুপুরবেলা। সূর্য আজ অনেক তেজ নিয়ে আকাশে উঠেছে। পদ্মজার হাঁসফাঁস লাগছে। গরমে মাথা ব্যথা হয়ে গেছে। বসে থাকতে থাকতে কোমরও যেন অবশ হয়ে গেছে। আশেপাশে কোনো সাড়া শব্দ নেই। ভোরের দিকে মেয়েদের চিৎকার কানে এসেছিল। পদ্মজার কিছু করার ছিল না। সে দাঁতে দাঁত চেপে সহ্য করেছে। খট করে দরজা খুলে যায়। পদ্মজা চোখ তুলে তাকালো। আমির এসেছে। পরনে ফুল হাতা সাদা গেঞ্জি। পদ্মজা চোখের দৃষ্টি সরিয়ে নিল। আমির পদ্মজার হাত পায়ের বাঁধন খুলে দিল। তারপর শাল সরাতে চাইলে পদ্মজা বাধা দিয়ে বলল, আমি পারব। আমির সরে দাঁড়ালো। পদ্মজা গা থেকে শাল বিছানায় রেখে সোয়েটার খুলল। তারপর কাট কাট গলায় বলল, দয়া করে আমাকে আর বাঁধবেন না। নিজের পায়ে নিজে কুড়াল মারার স্বভাব আমার নেই। বসে থাকতে থাকতে আমার কোমরের হাড় ক্ষয় হয়ে যাচ্ছে। 2-3 দিন বসে থাকলে হাড় ক্ষয় হয় না। পদ্মজা হতাশ হয়ে বলল, আমার যন্ত্রণা হয়, ঝিমঝিম করে পা। আমির ঘরের এক কোণে থাকা কাঠের বাক্সের দিকে এগোতে এগোতে বলল, মামার বাড়িতে আসুনি, যে যেভাবে চাইবে সেভাবেই হবে। 21টা মেয়ে কি জোগাড় হয়ে গেছে? আচমকা পদ্মজার এমন প্রশ্ন, তাও আবার শান্ত কণ্ঠে। আমির বক্সের তালা খুলে একটা ছুরি বের করল। পদ্মজার জবাব দিল স্বাভাবিক কণ্ঠে, এত সহজ নাকি? এত সব রেদুয়ান কেন যে তোমাকে বলল? আপনি আমার মাকে কিভাবে মারতে চেয়েছিলেন? পথের কাটা রাখতে নেই। পদ্মজা চমকে গেল, আহত হলো। আমির কত সহজভাবে তার মাকে উদ্দেশ্য করে বলল, পথের কাটা রাখতে নেই। পদ্মজা কথা বলার মতো আর মন পাচ্ছে না। কষ্টও যেন সয়ে গেছে। শুধু তীক্ষ্ণ চোখে আমিরের পিঠের উপর তাকিয়ে রইল। আমির উবু হয়ে কি যেন খুঁজছে। দরজা খোলা। পদ্মজা পরিকল্পনা করল, সে এখন এক দৌড়ে ধর রক্তে চলে যাবে। যে ভাবনা সেই কাজ। এক পা এক পা করে পিছিয়ে যায়। আমির না দেখেই পদ্মজার উদ্দেশ্যে বলল, পালাতে পারবে না। পদ্মজা থমকে দাঁড়ালো, বলল, পালাচ্ছি না। আমির উঠে দাঁড়ালো, পদ্মজার দিকে তাকিয়ে বলল, তো কোথায় যাচ্ছ? পদ্মজা বিছানায় এসে বসল। তার মাথায় কোনো কাজই করছে না। এখানে কোনো পথ নেই, সব পথ যেন বন্ধ করা। সে ভীষণ বিরক্তি নিয়ে বলল, আমি তো আপনার কোনো ক্ষতি করছি না, করবও না। আমাকে বাঁধবেন না, অনুরোধ। ছলনার পথ নিতে চাইছ, তাই তো? ছলনা করবো কেন? টয়লেটে যেতে পারি না, শুতে পারি না। স্বামীর নতুন বাড়িতে এসেছি তো নাকি, একটু শান্তি তো দিবেন। অভিনয়ে খুব কাঁচা তুমি, হচ্ছে না। ভালো করে অভিনয় করো, নয়তো যা বলার সোজাসুজি বলো। পদ্মজা থতমত খেয়ে গেল। সে সোজাসুজি আর কিছুই বলল না। এক রাত চলে গেছে, মানে আর 7 দিন বাকি। কিছু করতে পারবে তো? আমির বক্স থেকে একটা বস্তু হাতে নিল, পদ্মজার দিকে ফিরে বলল, যদি এটা ধরতে পারো তোমার বসা শোয়া সব কিছুর ব্যবস্থা করে দিয়ে যাব। কথা শেষ করেই বস্তুটি পদ্মজার দিকে ছুঁড়ে মারল। পদ্মজা ধরে ফেলল। আমির আবার বক্সের দিকে ফিরল, বলল, দারুণ, আমি আমার কথা রাখব। পদ্মজা বস্তুটির এক মাথা ধরে টান দিতেই একটা ছুরি বেরিয়ে আসে। সে অবাক হয়ে আমিরের দিকে তাকালো। আমির মনোযোগ দিয়ে কি যেন খুঁজেই চলেছে। পদ্মজা তাৎক্ষণিক ভাবল, ছুরি দিয়ে সে আমিরকে ভয় দেখাবে, ভয় দেখিয়ে সবগুলো মেয়েকে বাঁচিয়ে ফেলবে। তার উত্তেজিত মস্তিষ্ক গভীরভাবে কিছু আর ভাবল না। পরিস্থিতিকে পানির মতো সহজ ভেবে সে ধীরে ধীরে এগিয়ে গেল। আমির আর চোখে খেয়াল করল, পদ্মজা আসছে আর তার হাতে ছুরি। তার আমির নড়ল না, ওইভাবেই রইল। আমির যখন একটু দূরে, তখন পদ্মজা হাঁটা থামিয়ে দৌড়ে এসে আমিরের গলায় ছুরি ধরে বলল, সবগুলো মেয়েকে ছেড়ে দিন, নয়তো আমি আপনাকে মেরে ফেলব। আমির হাসল, বলল, পদ্মজা, এখানে শুটিং হচ্ছে না। পদ্মজা অপ্রস্তুত হয়ে আছে, তবুও সে ভাঙ্গা গলায় হুঙ্কার ছেড়ে বলল, যা বলছি করুন। আমির নাছরবান্দা স্বরে বলল, করব না। পদ্মজার আশার পাহাড় 2 ভাগ হয়ে যায়, তবুও সে হার মানার মেয়ে নয়, বলল, আমাকে সহজ ভাববেন না, আমি কিন্তু স্বামী বলে ছেড়ে দেব না। আমির বলল, এত লম্বা হয়ে লাভ কি হলো? স্বামীর গলায় ছুরি ধরতে পায়ের আঙ্গুলের উপর ভর দিতে হচ্ছে তোমার। এবার পায়ের পাতা মাটিতে ফেলো, নয়তো আঙ্গুল ভেঙে যাবে। পদ্মজা দাঁতে দাঁত কিড়মিড় করে বলল, গতকাল থেকে আপনি আমার সাথে মশকরা করেই যাচ্ছেন। আমির চমৎকার কৌশলে তার জায়গায় পদ্মজাকে নিয়ে আসে, আর পদ্মজার জায়গায় সে চলে আসে, শুধু ছুরিটা আলাদা। আমির বলল, তোমার হাতের ছুরি দিয়ে সুতাও কাটা যাবে না, ভোঁতা ছুরি। খেয়াল না করেই আমাকে আক্রমণ করতে চলে এসেছ। মশকরা আমি করছি নাকি তুমি করছো? বাচ্চাদের মতো আচরণ করছ। বুদ্ধি হাঁটুতে চলে এসেছে। গতকালে শফিকের মৃত্যুটা তোমাকে তোমার জায়গা থেকে নড়বড়ে করে দিয়েছে। সেখানে আমার সাথে যুদ্ধ ঘোষণা করেছ, বোকা মেয়ে। এখন আমি যদি তোমার গলায় শিরাটা কেটে ফেলি, আমার হাতে ছুরি কিন্তু ভোঁতা না, তোমার হাতে ছুরিটা ভোঁতা ছিল। পদ্মজার মেরুদণ্ড সোজা হয়ে যায়। আমির এমনভাবে চেপে ধরে ছুরি ধরেছে যে মনে হচ্ছে এখনই আমির তার প্রাণ নিয়ে নেবে, কিন্তু আমির সেটা করল না। পদ্মজাকে আলগা করে দিল। পদ্মজা ছাড়া পেয়ে দূরে সরে দাঁড়ালো। আমির বলল, আগে ঘোর কাটিয়ে নিজের অবস্থানে ফিরে আসো। কথা শেষ করে যখনই আমির বের হবে, তখন পদ্মজা প্রশ্ন করল, এত মন্দ ভাগ্য কেন হলো আমার? আমির জবাব না দিয়েই চলে গেল। পদ্মজা মেঝেতে বসে ডুকরে কেঁদে উঠল। সে কোন দিকে যাবে, কি করবে, দিক দিশা পাচ্ছে না। এত ভেবেও কোনো কুল কিনারা পেল না। আমির যদি তাকে বেঁধে না যায়, তবে সে কিছু করার চেষ্টা করত, কিন্তু সেটা কখনোই হবে না। আমির বোকা না, সে খুব সতর্ক এবং চালাক। পদ্মজা কান্না করা ছাড়া করার মতো আর কিছুই পাচ্ছে না। নিজের কপাল চাপড়ে শুধু কান্না করারই সুযোগ আছে এখানে। আমির হ্যান্ডকাপ নিয়ে আসলো, পদ্মজার হাতে হ্যান্ডকাপ পরিয়ে দিল। পদ্মজা কিছু বলল না, আমিরও বলল না। হ্যান্ডকাপ পরিয়ে আমির তার মতো চলে গেল। বের হওয়ার পূর্বে আরভিদকে বলল, পদ্মজার হাতে হ্যান্ডকাপ পরানো আছে, যদি এখানে হাঁটাহাঁটি করে কিছু বলো না। আমি বড় দরজায় নতুন তালা দিয়েছি, চাবি একটা, আর সেটা আমার কাছে। যাই করুক বের হতে পারবে না। আরভিদ বলল, যদি আমাকে আক্রমণ করে? ও হাত ছাড়া কাউকে আক্রমণ করতে পারবে না, তাই নির্ভয়ে থাকবে। যা ইচ্ছে করুক, পাত্তা দেবে না। মনে করবে পিঁপড়া ঘোরাঘুরি করছে। আরভিদ বলল, জি স্যার। মেয়েগুলোকে খাবার দেবে। আমার আসতে অনেক রাত হবে। জি স্যার। আমির রাফেদকে নিয়ে বেরিয়ে পড়ল। যাওয়ার পূর্বে ভালো করে সব কিছু দেখে নিল। পদ্মজা দ্বারা তার ক্ষতি হতে পারে এমন কোনো পথ আছে নাকি? নেই। আমির নিশ্চিন্তে বেরিয়ে যায়। পদ্মজা হাঁটুতে মুখ গুজে বসে আছে। আচমকা তার খেয়াল হলো তার হাত বন্দি, কিন্তু পা বন্দি না। দরজাও খোলা। সে তড়িঘড়ি করে উঠে দাঁড়ালো। বেরিয়ে আসলো বাইরে। চারিদিক নির্জন থমথমে। সে আগে প্রতিটি ঘর দেখল। এ টুতে রেদুয়ান ঘুমাচ্ছে, বাকি ঘরগুলো খালি। সে পা টিপে টিপে স্বাগত দরজা বেরিয়ে ধরক্ত দরজার সামনে এসে দাঁড়ালো। ধরক্তের মানে সে মনে মনে ভেবে নিয়েছে ধর্ষণ এবং ধ্বংস থেকে নেওয়া হয়েছে ধ। রক্তটা বোধ হয় এদের মনের আনন্দ, তাই নামকরণ হয়েছে ধরক্ত। পদ্মজা দরজা ধাক্কা দিতেই আরভিদ সামনে এসে দাঁড়ালো। মৃদুল সাইকেল নিয়ে বড় সড়কে পূর্ণার জন্য অপেক্ষা করছে। তারা রায়পুর মেলায় যাবে। আজ শেষ দিন। পূর্ণার নাকি অনেক দিনের ইচ্ছে রায়পুর মেলায় যাওয়ার, কিন্তু হেমলতা কখনো মেলায় যেতে দেয়নি। তিনি সবসময় ভিড় থেকে মেয়েদের দূরে রেখেছেন। পূর্ণা তার বন্ধুদের কাছে শুধু শুনেছেন, কখনো যায়নি। কথায় কথায় যখন মৃদুলকে সে বলল তার ইচ্ছের কথা, মৃদুল তাৎক্ষণিক পূর্ণাকে জানালো, আমি তোমাকে নিয়ে যাবো। কাল দুপুরে বড় সড়কে আইসা পড়বা, বোরকা পইরা আসবা। মৃদুল অপেক্ষা করতে করতে বিরক্ত হয়ে ওঠে। তখন দূরের খেতে দেখা যায় পূর্ণাকে, কালো বোরকা পরা, আপাদমস্তক ওড়না দিয়ে ঢেকে রাখা, মাথার উপর তুলে রেখেছে নিকাব। সড়কের দুই পাশে বিস্তীর্ণ ক্ষেত। ক্ষেতের আইল ধরে ছুটে আসছে পূর্ণা। ওড়নার আংশিক অংশ বাতাসে উড়ছে। মৃদুল মনোমুগ্ধ হয়ে তাকিয়ে আছে। পূর্ণা মৃদুলের কাছে এসে হাঁপাতে থাকল। হাঁপাতে হাঁপাতে বলল, অনেক দেরি হয়ে গেছে তাই না? বড় আম্মা আইতেই দিচ্ছিল না। মৃদুল পূর্ণার পাতলা ত্বকের মুখশ্রীতে দৃষ্টি নিবদ্ধ রেখে বলল, কি বইলা আইছো? কিছুই না, বলেছিলাম সুরুৎ চাচার বাড়িতে যাব। তখন বলল, কোথাও যাওয়া যাওয়াই নাই আজকে। আপা জানতে পারলে নাকি বড় আম্মার উপর রাগ করবে, তাই না বলেই চলে এসেছি। চিন্তা করব তো, না বলে কতবার বের হয়েছি, কিচ্ছু হবে না। মৃদুল তাড়া দিয়ে বলল, তাইলে তো হইলই, তাড়াতাড়ি ওঠো, যাইতে সময় লাগব। পূর্ণা এতক্ষণে সাইকেল খেয়াল করল। সে বলল, সাইকেলে করে যাব? মৃদুল ফিরে তাকালো। বলল, তাইলে কি দিয়া যাইবা? হাইটা গেলে বাড়ি আইতে আইতে আজকে সারা রাত লাগব। মৃদুলের পিছনে থাকা খালি জায়গাটায় পূর্ণা তাকালো। মৃদুলের খুব কাছে, আর এখানে বসলে মৃদুলের পেট জড়িয়ে ধরতে হবে। ভাবতেই পূর্ণার হাড় হিম হয়ে আসে। এতদিনের পরিচয়ে একজন আরেকজনের হাত ধরেনি, আর আজ এত কাছে বসে পেট জড়িয়ে ধরতে হবে। পূর্ণা ঢোক গিলে মিনমিনিয়ে বলল, সাইকেল দিয়ে যাব না আমি। মৃদুলের ভ্রু যুগল বেঁকে যায়। সে ধমকে ওঠে, নাটক করতাছো কেন? তাড়াতাড়ি ওঠো, আর মুখটা ঘুরো, মানুষ দেখবে। সূর্যের কিরণ এসে পড়ে মৃদুলের চোখে মুখে। স্নিগ্ধ চকচকে ফর্সা মুখের সাথে বেঁকে যাওয়া দুটি ভ্রু কি সুন্দর করেই না মানিয়েছে। পূর্ণা সেদিকে চেয়ে থাকে, কিছু বলতে পারল না। নিকাব দিয়ে মুখ ঢেকে মৃদুলের পিছনে বসল। মৃদুল মৃদু হাসল, যা চোখে পড়ল না পূর্ণার। মৃদুল সাইকেলের চাকায় পা দিতেই পূর্ণা খামচে ধরে মৃদুলের শার্ট। মৃদুলের সর্বাঙ্গে একটা অজানা অচেনা সুন্দর অনুভূতি উথাল পাথাল ঢেউ ওঠে। পূর্ণার বুকে দ্রিম দ্রিম শব্দ হচ্ছে। নিঃশ্বাস এত বেশি এলোমেলো হয়ে পড়ে যে পূর্ণার মনে হচ্ছে এখনই সে মারা যাবে। মৃদুল আটপাড়ায় পার হয়ে পূর্ণার উদ্দেশ্যে বলল, কাঁপতাছো কেন? পূর্ণা কিছু বলতে পারল না। কি লজ্জা! সে কাঁপছে, সেটাও মৃদুল টের পাচ্ছে। পথের দুই দিকে যত দূর চোখ যায় বিদীর্ণ মাঠ। কোথাও কোনো মানুষ দেখা যাচ্ছে না। পূর্ণা দূরে চোখ রেখে চুপ করে রয়েছে। মৃদুল বলল, পূর্ণা, এই কেমন মায়াময় ডাক! পূর্ণার হৃদয়ে উঠা অপ্রতিরোধ তুফান বেড়ে যায়। বুকে এত জোরে জোরে শব্দ হচ্ছে কেন? যদি মৃদুল শুনে ফেলে, সে তো লজ্জায় মরেই যাবে। মৃদুল আবার ডাকলো, পূর্ণা। পূর্ণা জুড়ুথুরু হয়ে উত্তর দিল, কি? আমার হাত পা অবশ হইয়া যাইতাছে কেন? আমারও। সাইকেল থেমে গেল। মৃদুল পূর্ণাকে বলল, নামো। পূর্ণা নামল। মৃদুল বলল, সাইকেল দিয়ে আর যাওয়া যাইব না, ধরে থাকা ভালো, তোমার ছোঁয়া বিজলির মতন বাইরে তাছে আমারে। মৃদুলের কথা শুনে পূর্ণার খুব হাসি পেল। সে হাসি আটকে রাখল না, হেসে ফেলল। যদিও হাসি দেখা যায়নি, তবে মৃদুল বুঝতে পারল পূর্ণা হেসেছে। সে মুখ ভার করে ফেলল। হাসো হাসো, হাসবাই তো, আর একটু হলে মরেই যেতাম। পূর্ণা সশব্দে হেসে উঠল। মৃদুল বলল, হইছে, আর হাসা লাগবো না, হাঁটো, মাঠের মাঝখান দিয়া যাই, কি বলো? তাইলে তাড়াতাড়ি যেতে পারবো। পূর্ণা হা সূচক মাথা নাড়ালো, বলল, সাইকেল কি করবেন? হাত দিয়া ঠেলে নিয়ে যাব। দুজন তাড়াতাড়ি পা চালিয়ে রায়পুর চলে আসে। মেলায় ঢুকতেই আসরের আজান পড়ে যায়। পূর্ণার মাথায় যেন বাস পড়ে। সে ভীত কণ্ঠে বলল, আসরের আজান পড়ে গেছে, বাড়ি কখন যাব? একটু পর তো সন্ধ্যা হয়ে যাবে, আসুন চলে যাই। মাত্রই তো আইলাম, কিছু কিন না, এরপর যাব নে, দেরি হয়ে যাবে, খালি চুড়ি আর লিপস্টিক হইলেই নিয়ে যাব, আসো। মৃদুল শক্ত করে পূর্ণার হাত ধরল। এই প্রথম মৃদুল হাত ধরেছে। সঙ্গে সঙ্গে পূর্ণার মনে হয় চারিদিকে সব ভিড় কোলাহল থমকে গেছে। থমকে গেছে নাগরদোলার ক্যাচক্যাচ শব্দ। পূর্ণার মনের আঙ্গেনা জুড়ে নৃত্য শুরু হয়। সে ভুলে যায় তার বাড়ি ফেরার তাড়া। মৃদুল যেদিকে নিয়ে যায় সেদিকেই ছুটে যায়। চারিদিকে কত শত, কত মানুষ, রং বেরঙের কত শাড়ি, গহনা, চুড়ি, কিছুই পূর্ণার চোখে পড়ছে না। শুধু অনুভব করছে একটা পুরুষালী শক্ত হাত তার হাত শক্ত করে ধরে রেখেছে। মনে মনে এই মানুষটাকে সে ভালোবাসে। রঙিন রঙিন স্বপ্ন দেখে। এই সমাজ বিয়ের বাজারে সাদা কালোর ভেদাভেদ করবে জেনেও সে ভালোবাসে। গায়ের রং মেনে কি আর ভালোবাসা হয়? মৃদুল একটা চুরির দোকানের সামনে গিয়ে দাঁড়ালো। 8-10 চুরি কিনল। পূর্ণা মানা করেছে, মৃদুল শোনেনি। চুরি কেনার পর মৃদুল বলল, অন্য কিছু দেখো, নূপুর নিবা না? পূর্ণা মাথা নাড়ালো। সে নূপুর নেবে। সে একটা একটা করে নূপুর দেখা শুরু করলো। মৃদুল 1 ডজন সুতার চুড়ি হাতে নিল। চুড়িগুলো নিজের চোখের সামনে ধরল। চুড়ির গোল ফাঁকা অংশে পূর্ণার মুখটা ভেসে ওঠে। নিকাব মাথার ওপর তুলে রাখা, চিকন নাকে নাকফুলটা জলজল করছে। পূর্ণা একজোড়া নূপুর হাতে নিয়ে মৃদুলের দিকে তাকালো। মৃদুল দ্রুত চুড়ি সরিয়ে দিল, অন্যদিকে তাকালো। পূর্ণার ঠোঁটে হাসি ফুটে ওঠে। কথা ছিল শুধু চুড়ি লিপস্টিক কিনে চলে যাবে, অথচ মৃদুল পারলে পূর্ণার জন্য পুরো মেলাটাই কিনে ফেলে। পূর্ণা মৃদুলের পাগলামি দেখে অবাকের চরম পর্যায়ে। এত কিছু নিচ্ছে, সব জিনিস রাখার জন্য বড় ব্যাগও কিনেছে। পূর্ণা মৃদুলকে চাপা স্বরে প্রশ্ন করল, এত কিছু কেন নিচ্ছেন? মৃদুল বলল, জীবনের প্রথম আম্মার জন্য শাড়ি, জুতা কিনছিলাম, আজ যখন আবার সুযোগ পাইছি মেয়ে মানুষের জন্য কেনাকাটা করার, কিনতে দাও। সন্ধ্যার আজান কানে আসতেই পূর্ণার গলা শুকিয়ে যায়। সে খপ করে মৃদুলের হাতের বাহু খামচে ধরে কাঁদো কাঁদো স্বরে বলে, আমার আর কিচ্ছু লাগবে না, জীবনে আর মেলায়ও আসবো না, বাড়ি নিয়ে চলুন। কাঁদতাছো কেন? আচ্ছা, আর কিছু কিনবো না, বাজারে যাই, এরপরে বাড়ির যাবো। মেলায় প্রবেশ করার পূর্বে রায়পুরের বাজারের এক দোকানে মৃদুল তার সাইকেলটা রেখে এসেছে, যাওয়ার সময় নিয়ে যাবে। দোকানদার মসজিদ হাওলাদারের নাম শুনে মৃদুলকে বাসায় যেতে বলেছিল। মৃদুল বলেছে আরেক দিন যাবে। তারা মেলা থেকে বের হতেই প্রস্তুত হয়, তখন একজন লোক মৃদুলের পিঠ চাপড়ে বলল, মৃদুল না? মৃদুল পরিচিত কারো কণ্ঠ পেয়ে উৎসুক হয়ে ফিরে তাকালো। লোকটিকে দেখে চিনতে পারল। বলল, আরে গফুর ভাই, কেমন আছেন? এই তো ভালাই আছি। রায়পুরে কি মেলায় আইছেন? ছোট বইন্ডার জামায়ের বাড়ি এইহানে। তোমার সাথে কেলাইডে বউ নাকি? বিয়া করলা কবে? পূর্ণা আড়ষ্ট হয়ে চোখ নামিয়ে নিল। মৃদুল আর চোখে পূর্ণাকে দেখল, তারপর বলল, জি ভাই, বউ মাসখানেক হইল। তখনই পূর্ণা মৃদুলের পিঠে সিমটি কাটল। মৃদুল আও করে ওঠে। গফুর উৎসুক হয়ে তাকিয়ে আছে, তাই সে জোরপূর্বক হেসে বলল, আজকে অনেক শীত, শীতে সিমটি মারে। আচ্ছা ভাই, আজ আসি। রায়পুর কার বাড়িত আইস? কইলা না তো। অলন্দপুরে আইছি, ফুফুর বাড়িত। এখন যাই ভাই। মসজিদ হাওলাদার তোমার ফুফুর ভাসুর না? জি। মানুষটারে দেখার অনেক ইচ্ছা ছিল, অনেক ভালা কথা শুনি। মৃদুলের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। সে দাঁতে দাঁত চেপে ঠোঁটে হাসি ফুটিয়ে বলল, চল্লা আইয়েন, আমি তো আসি, আমারে এখন যাইতে দেন। যাও মিয়া। মেলায় বাইরে এসে পূর্ণা বলল, বউ বললেন কেন? মৃদুল বলল, তে কি কইতাম, গ্রামে তোমারে আমারে মানুষ এক লগে কথা কইতে দেখে, হাঁটতে দেখে, এতেই নিন্দা করে। এখন যদি কেউ জানে সন্ধ্যাবেলা আমার সাথে এত দূরে মেলায় আইসো, কি হইব জানো? এই জন্য বউ বলছেন? পূর্ণার কণ্ঠে অভিমান টের পাওয়া গেল। মৃদুল মুচকি হাসল, বলল, আর কি জন্যে বলবো? পূর্ণা কিছু বলল না। শীতে তার হাত পা অবশ হয়ে আসছে, এখানে অনেক বাতাস। হাঁটতে হাঁটতে মৃদুল বলল, ভয় হইতাছে না? পূর্ণা অবাক হয়ে জানতে চাইল, কিসের ভয়? পরপুরুষের সাথে রাতের বেলা এত দূরে আইসো, যদি কিছু হয়ে যায়। মৃদুলের কথা শুনে সত্যি সত্যি ভয় পেয়ে যায় পূর্ণা। সন্দিহান দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকে মৃদুলের দিকে। মৃদুল পূর্ণার তাকানো দেখে হেসে উঠল। পূর্ণা ভেবাসেকা খেয়ে গেল, আমতা আমতা করে বলল, হ্যাঁ। হাসছেন কেন? তোমার ভয় পাওয়া দেখা। মৃদুল হো হো করে হাসছে। হাসতেই থাকলে পূর্ণার খুব রাগ হয়। সে মৃদুলকে ফেলে সামনে হাঁটতে থাকে। মৃদুল পিছনে ডাকে, আরে খাড়াও। বাজারে অনেক ভিড়, চিৎকার চেঁচামেচি, মারামারি লেগেছে বোধ হয়। মৃদুল পূর্ণা রায়পুরের ছোট বাজারের ঘাটের সামনে দাঁড়িয়ে আছে। এত ভেজাল দেখে মৃদুল পূর্ণাকে বলল, তুমি এইখানে খাড়াও, এই দিকে কেউ নাই, আমি যাইতাছি আর আইতাছি। পূর্ণা চারপাশ দেখল, ঘাটে অনেক নৌকা, ট্রলার বাঁধা, কেউ নেই, সবাই বোধ হয় বাজারে। মানুষ ঝগড়া করতে আর সময় পেল না। মৃদুল চলে গেল। পূর্ণা কাসুমাসু হয়ে দাঁড়িয়ে রইল। দূর থেকে ইঞ্জিনের শব্দ আসছে, কোনো ট্রলার এই দিকেই আসছে হয়তোবা। গা হিম করা ঠান্ডা। পূর্ণা ব্যাগ থেকে নতুন কেনা শাল বের করে গায়ে জড়িয়ে নিল, এবার ঠান্ডা কম লাগছে। ট্রলারের ছাদে বসে আমির সিগারেট ফুঁকছে, তার এক পা ঝুলছে। শীতের তীব্রতায় আমিরের রক্ত চলাচল বন্ধ হওয়ার উপক্রম, তবুও উঠে গিয়ে শীতবস্ত্র ব্যবহার করছে না, সহ্য করছে। নদীর জলের চেয়ে থেকে কিছু একটা ভাবছে। তার মাথায় প্রচণ্ড ব্যথা। 3-4 দিন ধরে সারাক্ষণ কপালের রগগুলো দপদপ করছে। সারাদিন দৌড়াদৌড়ি করেছে, খুব ঝুঁকি নিয়ে এইবার তারা মেয়ে শিকার করেছে। কখনো কোনো ভুল হয়ে যায় সে কে জানে। সারাক্ষণ একটা আতঙ্ক কাজ করে। আমির যে ট্রলারে বসে আছে সে ট্রলারটি ঘাতে বাঁধা। তাদের আরও 4টা ট্রলার ও পাশে আছে। আমিরের ডান পাশে একটা ইঞ্জিনের ছোট নৌকা এসে থামল। নৌকায় রয়েছে মসজিদ, খলিল, সাথে আরও 2জন লোক। তাদেরকে দেখে আমির দ্রুত সিগারেট ফেলে দিল, ছাদ থেকে নামল, মসজিদকে ভক্তির সাথে সালাম দিল। মসজিদ গম্ভীর স্বরে সালামের উত্তর দিয়ে বললেন, এইখানে কি করছো? আমির বাধ্য ছেলের মতো বলল, মেলায় এসেছি। আম্মা পাঠিয়েছেন? তাড়াতাড়ি ফিরো। জি আব্বা। মসজিদের সাথে থাকা 2জন লোক মসজিদের সাথে বুকে বুক মিলিয়ে বলল, তাইলে অহন আসি ভাই। মসজিদ বললেন, জি আসুন, শুক্রবার কিন্তু আসবেন। আরে আসবো, আপনি দাওয়াত করবেন আর আমরা আসতাম না? মসজিদ হেসে বললেন, সাবধানে যাবেন। লোক দুটি চলে যেতেই আমির ছাদে উঠে বসে আরেকটা সিগারেট ধরালো। তীক্ষ্ণ চোখে মসজিদের দিকে তাকিয়ে বলল, সব চাপ কি আমার উপরেই? অন্যদের নাকে সর্ষে তেল দিয়ে আরাম করা হচ্ছে। মসজিদ বললেন, আরে আব্বা, আমরাও তো আছি। খলিল বাঁকা স্বরে বললেন, সারা বছর তো আমরাই এখানে দৌড়াই, এই কয়দিনে তোর। খলিল পুরো কথা শেষ করতে পারলেন না। আমির বাধা দিয়ে খুব বিরক্তি নিয়ে বলল, তুই চুপ থাক, তোর স্যারারে বলবি কাল বিছানা ছাড়তে, নয়তো ওর ইঞ্জিনে এমন আঘাত করব। সামনে না বিয়ে করাতে যাচ্ছ, সেই বিয়ে ভেস্তে যাবে। আহ আমির, চাচাকে তুই তোকারি করতে নিষেধ করেছি না অনেকবার? মানুষ শুনলে কি বলবে? মানুষের জন্যই ওরে চাচা ডাকি, আর তোমার জন্য ও বেঁচে আছে, নয়তো ওর দেহ এতদিনে পচে মাটির সাথে মিশে যেত। খলিলের মুখটা অপমানে থমথমে হয়ে যায়। প্রতিদিন আমিরের অপমান, দুর্ব্যবহার সহ্য করতে হচ্ছে, বিন্দুমাত্র সম্মান করে না। খলিল মসজিদের পাশ থেকে দূরে গিয়ে বসেন। মসজিদ মুখ দিয়ে চক্রান্ত শব্দ করে বললেন, কেন যে তোরা নিজেদের মধ্যে ভেজাল করিস? এতে তো আমাদের দলই দুর্বল হয়ে যাবে। আমির নির্বিকার কণ্ঠে বলল, কাউকে লাগবে না, আমি একাই যথেষ্ট। বললেই তো হবে না, একা চলা যায় না। আরে যাও তো। আমিরের মেজাজ তুঙ্গে। মসজিদ সময় নিয়ে বললেন, এত রেগে আছিস কেন? আমির চোখ বড় বড় করে তাকালো, তার চোখ দুটি লাল, ভয়ঙ্কর রেগে আছে সে। মসজিদ আর কথা বাড়ালেন না। নৌকা ছেড়ে দেওয়া হয়, চোখের পলকে দূরে হারিয়ে যায় নৌকাটি। ট্রলারের ভেতর থেকে মন্ত বেরিয়ে আসে। আমিরকে বলে, ভাই সেরিডারে সামলানি যাইতাছে না, যেভাবে সামলানো যায় সেভাবে সামলা। চুলের মুঠি ধরে মা বাপ তুলে গালি দিবি। মেয়েরা ছেলেদের মুখে নোংরা গালিগালাজ শুনলে দুর্বল হয়ে যায়, ভয় পায়। এই কথাটা কতবার বলবো? মন্ত ভেতরে চলে যায়। আমির সিগারেটের ধোঁয়া শূন্যে উড়িয়ে ঘাটের উপরে ভিটায় তাকালো। একটা বোরকা পরা মেয়ে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। তার প্রখর দৃষ্টি মেয়েটিকে নিশানা করে। রাফেদ বাজার থেকে রং চা নিয়ে আসে। আমির রাফেদকে বলল, ঘাটের মুখে কি মানুষ আছে? না স্যার, বাজারে এই দোকানদার আরেক দোকানদারের মাথা ফাটিয়ে দিয়ে রক্তারক্তি অবস্থা, সবাই ওইখানে। আমির চারপাশে চোখ বুলিয়ে নিল, কেউ নেই। রাফেদকে বলল, ওই যে মেয়েটিকে দেখছ, নিয়ে আসো। রাফেদ ভেবা চেকা খেয়ে গেল, এত ঝুঁকি নিয়ে খোলা জায়গায় শিকার। সে ঢোক গিলে বলল, কি বলেন স্যার এভাবে? তো সময় আছে হাতে, এখন ঝুঁকি নিতেই হবে, পারলে মানুষের মাছ থেকেও তুলে আনতে হবে। মন্ত্রে নিয়ে যাও, কোনো রকম বিপদ ছাড়া মেয়েটিকে নিয়ে আসবে। স্যার, আমির জায়গা ছেড়ে দূরে চলে যাই। রাফেদের কথা সে শুনল না। তার বারবার মনে হচ্ছে পদ্মজাকে মায়া দেখিয়ে এভাবে ছেড়ে এসে সে ভুল করে ফেলেছে। কেন ভুল মনে হচ্ছে জানে না। পদ্মজা একবার খুন করেছে, এছাড়া সে খুব সাহসী, বুদ্ধিমতী। সে চাইলে বুদ্ধি দিয়েও অনেক কিছু করতে পারে, কিন্তু কি করবে? বের হতে তো কোনোভাবেই পারবে না। মেয়েগুলোর ঘরে ঢুকতে পারবে, কথা বলতে পারবে, এর বেশি কিছু না। তবুও মনটা কুগাইছে, ভুল হয়েছে মনে হচ্ছে। সে নিজেকে নিজেই প্রশ্ন করে, আমি কি কোনো বোকামি করে ফেললাম? ওইদিকে সব ঠিক আছে তো? রাফেদ হা করে আমিরের যাওয়া দেখল। তারপর একটা কাঁচের বোতল থেকে তরল কিছু ঢেলে নিল রুমালে। মন্তকে নিয়ে ট্রলার থেকে নামল। তাদের লক্ষ্য অপেক্ষারত কালো বোরকা পরা মেয়েটি।